দাদা কৃমির ওষুধ আপা কবে খাইছেন? আমি কোনদিন খাই নাই স্যার। কোনদিন খাই নাই? এ শুনছেন নি, এ কোনদিন কৃমির ওষুধ খায় নাই। আল্লাহ আপনার বাসায় রাখুক বাবা, তারপর আপনি কৃমির সাথে ফাইট করে আছেন। কৃমির নাম শুন, কৃমির চিনেন নি? কৃমি দেখছেন নি কোনদিন? আমি দেখিও না। কৃমি দেখানো নাই? আচ্ছা অনলাইনের কল আছে কিনি কিনি? বাংলাদেশের নাম্বার ওয়ান চাষা, একদম কঠিন। কৃমি কিভাবে ছড়ায় কেউ জানি? হয় জন্মের সময় তো আমার পেটে কৃমি নাই, তাহলে এটা কই থেকে আইছে? জন্মের সময় কি ফেটে কৃমি থাকে বাচ্চার? তাহলে এই কৃমিটা কিভাবে আসছে? মিডা সিডা মানে চিনি বেশি খেলে। আরে চাষি তো অনেক বুদ্ধিমান, আর আর কে বুদ্ধিমতী? হ্যাঁ আর কে? এইখানে জীবন ও একবারে কৃমির ওষুধ খেলে এরকম কোনো মানুষ আছে? হ্যাঁ আমনে আমনে আমার আব্বার মতো সিধা মানুষ। এটা হইলো কৃমি সরা। এইভাবে মনে করেন এর পেটে কৃমি আছে, এ কোনো কারণে রাস্তাঘাটে রাত্রে বেলায় আদম পক্ষী মানে পায়খানা করছে করছে কথার কথা। পরের দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে গেল সরাই গেছে না এইখানে ওর পায়খানা যদি পিটির কৃমির যদি ডিমগুলা থাকে, কারণ আপনি যদি খালি পায়ে এই জায়গায় হাঁটেন 100% ওই কৃমির ডিম আপনার শরীরে ঢুকবে। তাহলে কীভাবে ঢুকে? পায়ের মাধ্যমে, পায়ের তলাতে ঢুকে। আর একটা হয়েছে মনে করুন যে আপনার বংশে কারো কৃমি আছে, ও যদি আপনার বাসায় রান্নাবান্না করে কোটাকাটি করে অথবা সে আপনার ফ্যামিলির সদস্য হয়, তাহলে তার থেকে আপনার ওই খাদ্যের মাধ্যমে আপনার শরীরে ছড়াইব। আর চাষি একটা কথা কইছে না, কি কারণে কৃমি হয়? মিষ্টি মিঠা মিঠা মিশি খেলে, একেবারে ভুয়া কথা।